ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা বোয়িং বিমানের গতিতে চলছে। নিরপেক্ষভাবে মামলা পরিচালিত হলে ইউনূস সহ অন্য আসামিরাও খালাস পাবেন, এমন দাবি করেছেন তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন। আর প্রথম দিনের যুক্তি তর্ক শেষে কলকারখানা অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান জানান, অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ৬ মাসের কারাদণ্ড হতে পারে। ইফতেখার রেজা রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বৃহস্পতিবার প্রথম দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয় জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা তৃতীয় শ্রম আদালতে। বেলা ১১:৩০টার দিকে শ্রম আদালতে হাজির হন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও শাহজাহান সহ চার আসামি। প্রথম দিনের যুক্তিতর্ক শেষে সুবিচার প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুবিচার চাই, এটা এটি হল বিষয় আর কি। সমস্ত সাক্ষী প্রমাণ সব দেওয়া হয়েছে, এখন আদালত বিচার করে যারা সাব্যস্ত করে আমি চাই সুবিচার পাই। ডক্টর ইউনূসের আইনজীবী দাবি করেন যে অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তাতে ডক্টর ইউনূসের কোনো সংশ্লিষ্টতা নেই। আজকে যে মামলা তিনটি অভিযোগ লঙ্ঘনের কারণে মামলা করা হয়েছে, এই তিনটি অভিযোগ লঙ্ঘনের সাথে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস সাহেবের কোনো সংশ্লিষ্টতা নাই। যদি কারোর সংশ্লিষ্টতা না থাকে তাহলে তাকে কেন আসামি করা হলো? আর কলকারখানা অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো মামলা হয়নি। আমাদের মোদ্দা কথা হলো কারো প্রতি বিতশ্রদ্ধ না হয়ে শ্রম কলকারখানা অধিদপ্তর স্বাভাবিক নিয়মে কাজের অংশবিশেষ হিসেবে এই মামলাটি করেছে। এখন পর্যন্ত প্রচুর মামলা নিষ্পত্তি হয়েছে, কাজেই গত ১৬-১০ তারিখেও একটা মামলা নিষ্পত্তি হয়েছে। কাজে কারোর প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে এই মামলা করা হয়নি, যথাযথ আইনের মাধ্যমেই করা হয়েছে। এবং আমার আর্গুমেন্টের সংক্ষিপ্ত সারাংশ হলো, আমরা বলেছি এখানে লঙ্ঘন প্রমাণিত হয়েছে, কাজে ৩০৩ উমধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা ৬ মাস এবং ২৫,০০০ টাকা জরিমানা, সেটা পাওয়ার দাবি রাখি আমরা। আরেকটা হলো ৩০৭ ধারা শ্রম আইন ভঙ্গের দায়ে ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা। এই দুটো আইনে, এই দুটো ধারায় ওনার শাস্তি পাওয়ার, ওনারা শাস্তি পেতে পারে। দালিলিক যে সাক্ষ্য, মৌখিক সাক্ষ্যের মাধ্যমে আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত এর মধ্যে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আমরা বলেছি ওনারা এই আইন চলতে পারে না, কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী, সে কথা বলে ওনারা হাইকোর্টে গিয়েছেন, হাইকোর্ট খালাস করে দিয়েছেন। হাইকোর্টকে বলেছে এটা নন প্রফিট, অলাভজনক প্রতিষ্ঠান। হাইকোর্ট বলছে না, এটা তো অলাভজনক প্রতিষ্ঠান, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। চুক্তিভিত্তিক নিয়োগ ও শ্রম আইনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কোনো প্রভিশন নাই, ওনারা স্বীকার করেছেন। ওনাদের উত্তরের মাধ্যমে ওনারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, ওনারা যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, আমরা এই ধরনের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিয়োগপত্র আদালতে প্রদর্শনী ৯ আকারে PW2 হাদিউজ্জামানের মাধ্যমে দাখিল করেছি, সেটা আদালতকে দেখালাম, দেখেন এটা নমুনা। আগামী সোমবার ফের যুক্তিতর্কের দিন ধার্য করেছেন আদালত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।